যে সময় আগুনটা লাগে আমি আমার মসজিদের সামনে বইয়া চা খেলাম, এই সময় আগুনটা লাগে ওই সময় আমি দৌড়ে আইছি, একটা মানুষ আগুয়ে না, একটা মানুষ আগুয়ে না, আমার দুঃখ হইলো ওটা। মানুষ দেখো পানি আনার লাগি, একটা মানুষে পানি আনিয়ে দেয় না আমার মসজিদ থেকে। আমি যেমনে ভারি আমি পানি আনিয়া যতটুকু আছি আমি পানি মাছি, একটা মানুষ দেখো ফোন করার লাগি, একটা মানুষে পায়ার সার্ভিস ফোন তো ফোন দেয় না, মানুষে বিদ্যুৎ লইয়া মানুষে বিদ্যুৎ হাই বিদ্যুৎ আমি বিদ্যুৎ করে কি করবো, কে লাভ হবে বিদ্যুৎ করে কি লাভ হবে। আমরা কিছুক্ষণের মধ্যে আপনারা জানাইমু যে আগুনের সূত্রপাত কয়তো নেই, এর বাদে দেখা যাক বিদ্যুতের লাইনও আসেন ইলেকট্রিশিয়ান আসেন সার দোকানও আগুন লাগার কারণে সার দোকান তো নেই আগুনের সূত্রপাত, এই সার দোকান তো নেই সূত্রপাত হওয়ার পরে জিজা ট্রেডার্স আর যে ব্যাটারি এবং ব্যাটারি চালিত রিক্সা আছিল বেশ কয়েকটা রিক্সা ব্যাটারি চালিত ব্যাটারি সহ অনেক মালামাল জ্বলি গেছে। ফায়ার সার্ভিস চেষ্টা করদা দীর্ঘ সময় ধরে চেষ্টা করদা বিরতে আগুন নিবাইবার লাগি, এবং ইতিমধ্যে দেখা যার যে আগুন নিমছে কিন্তু প্রচুর দুমা বিরতে যাওয়া যান না। আমরা সামনাতনে আপনারা দেখাইলাম এবং এই আগুনের যে সূত্রপাতটা আপনারারে হয়তো আমরা ফয়লা কইছি যে হয়তো বিদ্যুৎ টনে লাগতে পারে, কিন্তু আসলে এটা বিদ্যুৎ টনে নাই, এটি হলো এই সার দোকান টনে লাগছে। সার দোকানের কোন কারণে লাগছে এটা এখন পর্যন্ত ফুরামতো আমরা জানতাম পারছি না, আমরা আপনারা জানাইবার চেষ্টা করতাম। এখানে তৎপর আসন দেখরা যে তারার দোকানটা বন্ধ করে গেছিল কিনা, তারা বন্ধ করি আপনারা আবার দেখাইলাম আপনারা গ্যাস সিলিন্ডার, এই গ্যাস সিলিন্ডারটা বিস্ফোরণ হয়েছে ধারণা করা যার, হয়তো গ্যাস সিলিন্ডার তো আগুন লাগতে পারে, অথবা এই সার দোকানের কোনো এই যে সার দোকানের ইলেকট্রিক তো নে লাগতে পারে। আপনার তো অনেক মাল নষ্ট, আপনি ধারণা করতে কোন তো আগুনটা লাগতে পারে? এখন তো কেউ কইটা সিলিন্ডার থাকে লাগছে, আবার কেউ কইটা কারেন্ট বুঝা যান না তো ওনার অবস্থা কিটা, মানে সার দোকান তো আগুনটা লাগছে 100% সার দোকান থেকে আইছে, ও বেন্টি বেন্টি পাই দিয়ে আমরা দোকান আইছে, আপনার দোকান আইছে, জয় জয় জয়। সার দোকানের সপ্তাহ দলিয়া আপনার দোকানের তারিয়ার মাল আমরা মানে আইয়া অ্যাটাকিং মাত্র করছিল, করা মাত্রই ফায়ার সার্ভিস আইয়া তারা নিয়ন্ত্রণ করে লিছে, যদি তারা লগে লগে এটা না হয়তো এটা বিষয়টা বিপজ্জনক আছে মার্কেট সারাকে লগিনে, এটা আল্লাহ আমরা রক্ষা করছে নাকি।